আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে পারবেন ডায়মন্ড ডাব গুগু পাখি পালনে লাভ কেমন, তো এটা পালন করা সঠিক হবে কিংবা এই পাখি পালনে আর্থিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন কি না, তো আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা পাখি পালন করতে চান নতুন। তো আমরা অনেকেই দেখা যায় লোভে পড়ে বিভিন্ন টাইপের দামি দামি পাখিগুলো ক্রয় করে নিয়ে আসি কিছু টাকা ইনকাম করার জন্য, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আমি এই যাবৎ বিভিন্ন টাইপের পাখি পালন করেছি, লাভ বার্ড, ককাটেল, প্রিন্স পাখি, জাভা এবং সানকনার পাখি পর্যন্ত পালন করেছি, আর ডায়মন্ড ডাব গুগু পাখি তো রয়েছে। তো আমার সবচেয়েতে 2 বছরের ভিতরে সবচেয়ে যে পাখি থেকে আমার টাকা ইনকাম করা হয়েছে, তো সেই পাখিটা হলো ডায়মন্ড ডাব গুগু পাখি। তো ডায়মন্ড ডাব গুগু পাখি থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করার কারণটা কি আমি আজকে আপনাদেরকে সেটাই বুঝিয়ে বলবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা বোঝার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে দেখুন। তো আমার ডায়মন্ড ডাব গুগু পাখি থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করার কারণটা হলো দুইটা। এক হলো ডায়মন্ড ডাব গুগু পাখি পরিমাণে খুব কম আদার খায়, খাবারটা পরিমাণে খুব কম খায়। আরেকটা হলো ডায়মন্ড ডাব গুগু পাখির রোগ বালাই নেই বললেই চলে। তো আমি আজকে 2 বছরের ভিতরে আমি একদিনও 1 টাকা ওষুধ খাওয়াইতে হয় নাই। ডায়মন্ড ডাব টোটালি এক কথায় বলা যায় ডায়মন্ড ডাব গুগু পাখির রোগ বালাই নেই বললেই চলে। তো এই পাখিটা অনায়াসে আপনারা পালন করতে পারেন কোনো প্রকারের রিস্ক ছাড়াই। তো অন্যদিকে রয়েছে ককাটেল এবং লাভবার্ড, সানকনর, তো যেই পাখিগুলো পালন করে আমি আর্থিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এমন এমন পাখিগুলো ক্রয় করবেন যেই পাখিগুলোর রোগ বালাই খুবই কম। তো আপনারা চাইলে অস্ট্রেলিয়ান গুগু পাখি, ডায়মন্ড ডাব গুগু অথবা প্রিন্স পাখি, জাভা পাখি, এই পাখিগুলো দিয়ে পালন শুরু করতে পারেন। তো অবশ্যই একটি কথা বলে রাখবো, সেটা হলো আপনারা কখনো এক জোড়া পাখি ক্রয় করবেন না, 2 জোড়া পাখি দিয়ে পালন শুরু করবেন, তাহলে আপনারা অবশ্যই সেটার সফলতা অর্জন করতে পারবেন, ফলাফল আসবে ভালো। আর যদি আপনারা এক জোড়া পাখি দিয়ে শুরু করেন তাহলে সফলতা আসার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।